শুনেন দেশবাসী, শুনেন শুনেন দেশবাসী, শুনেন সবাই দিয়া মন। ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন, আমরা ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন। শুনেন শুনেন দেশবাসী, শুনেন শুনেন দেশবাসী, শুনেন সবাই দিয়া মন। ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন, আমরা ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন। ডেঙ্গু একটা ভাইরাস, জ্বর এডিস মশা ছড়ায়, তাই তো সবাই এখন তাকে জমের মতন ডরায়। ডেঙ্গু একটা ভাইরাস, জ্বর এডিস মশা ছড়ায়, তাই তো সবাই এখন তাকে জমের মতন ডরায়। দিনের বেলায় সন্ধ্যার আগে আলো যখন পায়, সেই সময়ে এডিস মশা নীরবে কামড়ায়। মশারি টাঙ্গাও মশারি টাঙ্গাও, মশারি টাঙ্গাও মশারি টাঙ্গাও, থাকিম সবাই সচেতন। ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন, আমরা ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন। বর্ষাকালে এই রোগের উৎপাত বাড়ে ভাই, মশারি টাঙ্গে এই রোগ প্রতিরোধ করা যায়। বর্ষাকালে এই রোগের উৎপাত বাড়ে ভাই, মশারি টাঙ্গে এই রোগ প্রতিরোধ করা যায়। ভাঙা চারা ভাঙা কলসি বাড়ির পচা গলিটায়, ফুলের টব প্লাস্টিকের পাত্র সবেতে জল আটকায়। জমা বাজারের ওই পচা জলে, ও জমা বাজারের ওই পচা জল খান, এডিস মশা ডিম পারে সর্বক্ষণ। ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন, সব সময় বাড়ির চারপাশে ঝোপারে ঝাল, নালা নর্দমা জঙ্গল রাখেন সবাই পরিষ্কার। সব সময় বাড়ির চারপাশে ঝোপারে ঝাল, নালা নর্দমা জঙ্গল রাখেন সবাই পরিষ্কার। সপ্তাহে একদিন বাড়ির আশপাশ আমরা করিব পরিষ্কার, এডিস মশা করিবে না আর বংশ যে বিস্তার। আইসো আমরা সবাই মিলে, আইসো আমরা সবাই মিলে, থাকিব ভাই সচেতন। ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন, আমরা ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন। ও আমরা ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন, আমরা ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন, আমরা ডেঙ্গু জ্বরের মূল কারণ করিম বর্ণন।